সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল। এক সপ্তাহ আগে একটা অর্ডার করেছিলাম জুতো, সেই জুতোটা আজকে আসলো, কিন্তু কি বলবো আর, জুতোটা হয়ে গেছে ছোট। শোনবাবু আজকে কাপড় ধুচ্ছে, ওকে বললাম যে নিজের জামা কাপড়গুলো ধোয়া শেখো, কারণ আমার কবে কি হয়, আজকে যেমন প্রচণ্ড কোমর ব্যথা করছে, তাই এই যে নিজের জামাটা ধুবে আজকে। আমি স্নান করলাম, জামা কাপড় ধুয়েছি ওরও আমারও, আর এই কটা বেঁচে গেছিল, ও তাই বললাম যে এই কটা তুমি ধোও। না বলছিলাম কি, আমাদের কত কাজ করত, আজ তুই খেলে বাড়াইস কাজ। মেয়ে বাচ্চাটা কত হেল্প করে মাকে, আর ও হেল্প তো দূরের কথা, বাড়িয়ে বাড়িয়ে রাখে। একটু আগে গাজর খাচ্ছিলাম, গাজরটা নিয়ে খাবে বলে টুকরো টুকরো করে সারা বিছানা শেষ, জল ফেলেছে, সেটা হ্যাঁ সারা ঘরে জল পড়ে পড়ে আছে যেখানে সেখানে, আরো অগোছালো করা, ডাসু আইডিয়া, অনেক অগোছালো করতে থাকে। তো তাই বললাম রেগে একটু যে আমার মেয়ে বাচ্চা হলে একটা কত হেল্প করতো, আর তুই শুধু কাজ বাড়িয়ে রাখিস, এই জন্য বলছে আমি করবো। তাহলে আমাকে দিতে পারো না করার জন্য, জামা কাপড় ধুতে বসে গেছে বাবু। বাবল বের হবে তো, সাবান দিয়েছো অনেক, ছি চলো তাড়াতাড়ি করে, হাত ছুটো লাগবে, হয়েছে ওগুলো, ওইটা হয়েছে, আর একটা মজা হয়। তো বলছে তুমি যাও না আমি করি, আমি বলছি না আমি দেখি কিরম করে কি করো তুমি, ওইটা হয়ে গেছে, আর একটা মজা করো ব্যাস। দুষ্টুমি করছিল, মানে ওই ঘরের জিনিস কাগজ টুকরা টুকরি করা, এটা ওটা অগোছালো করে রাখা, তো সেই জন্য ওকে একটা কাজ ধরিয়ে দিলাম যে দু তিনটা মতো জামাও ধুয়ে নিক। আর এই যে দেখো কি সুন্দর পুরো বাড়িটা রং করা হয়েছে বিয়ে উপলক্ষে। আরে তুমি এত ভালো অনুষ্ঠান করছো কালকে, আর কি টেস্টি ছিল চিকেন, ওয়াও খুব ভালো ছিল। তুমি শুকিয়ে গেছো? শুকিয়ে গেছি, ভালো হয়েছে। তুমি কি করো শুকিয়ে যায় রে, আমি তো শুধু মানে বাড়ছে এরকম, ওখানে তো রান্নাও করি ওটাও করি, বেশি চাপ, এখানে একটু ফ্রি লাগে। আমি তোমাকে থ্যাংক জানাইতে চাইছি, দেখো আমি দেখাচ্ছিলাম যে জেঠিমাদের বাড়িটা কি সুন্দর রং করা হয়েছে, কালার করা হয়েছে পুরো বাড়িটা, যেহেতু বিয়ে সামনেই, কালকেই বিয়ে, তো দুদিন আগেই মনে হয় কালারটা করা হয়ে গেছিলো, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো বড় দিদি সামনে চলে আসলো, তো কালকে এই যে আইবুড়ো ভাত করেছিলাম, তো সেইটাই আর কি বলছিল, আর চিকেন দিয়ে পাঠিয়েছিলাম, বলছে সেই টেস্টি হয়েছে। থ্যাংক ইউ দিদিকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগে দিদিকে, খুব মিশোকে, খুব সুন্দর কথা বলে। আর দিদির মুখে দেখো কীরকম আদো আদো বেঙ্গলি, শুনতে বেশ মজা লাগে, ভালো লাগে। তো যাই হোক, চেষ্টা করে তবু আমাদের সঙ্গে বলার, এটাই বড় কথা। আর আমি এখন যাচ্ছি দুধ আনতে, দুধ চলে এসছে, তো ভাবলাম যে চলো তোমাদের এই সময় কালারটা দেখিয়ে দিই, সুন্দর হয়েছে। আর এদিকে দেখো দিদির সঙ্গে দেখা হয়ে গেল, তো বেশ কিছুদিনই হলো দিদি এসছে, দিদির সঙ্গে মানে দেখাই হচ্ছিলো না, দিদিও ব্যস্ত আমিও ব্যস্ত, তো সেই জন্য দেখা হচ্ছিলো না। যাই হোক আজ কথা হয়ে গেল, চলো এবারে দুধটা নিয়ে নিই। রাত বাজে এখন 12:30, 12:37। এই যে বিছানায় কত কাগজের টুকরা, কেন এই যে বসে বসে বানাচ্ছিলাম, শোনোর হচ্ছে এনিমেল স্ক্র্যাপ বুক,
চলো গো তোমাদের দেখিয়ে দিই কীরকম বানালাম। শোনো, এখানে টাচ আপ করেছে, কিছুটা আমি করেছি, কিছুটা ওকে দিয়ে করিয়েছি, যাতে মানে জিনিসটা খারাপও না হয়, সুন্দরও হয়, আবার ওরও প্র্যাকটিস করা হয়ে যায় নিজে হাতে একটু ডিজাইন ডিজাইন করা যেন শিখে। সেই জন্য মাঝে মধ্যে ওর হাতের ছোঁয়াও কিন্তু এখানটায় আছে। তো এই উপরের লেখাগুলো আমি লিখেছি আর এই ডিজাইনটা আমি করেছি, আর এই যে ছবিগুলো সেগুলোতেও আমি বেশিরভাগটাই টাচ আপ করেছি। কারণ হচ্ছে ছবি না, আসলে বলেছিল প্রিন্ট আউট করে লাগাতে, তো এখানে ছবির তো কোনো ব্যাপার নেই যে ছবিটা ওকেই অ্যাড করতে হবে, তাই এখানটায় যে ঘোড়া আমি অ্যাড করেছি এটা লাগিয়ে দিলাম কেটে। এই যে লেখাগুলো ও লিখেছে লাস্টের দিকে, একটা আমি লিখেছি, আর ও হাঁপিয়ে গেছিলো। তো এখানে ঘোড়া সবার প্রথমে দেখলেই পান্ডা ও সম্পর্কে, তারপরে হচ্ছে এখানে ঘোড়া, ঘোড়া সম্পর্কে এগুলো লেখা আর কি। তারপরে এখানটা হচ্ছে র্যাবিট, র্যাবিটের সম্পর্কে, আর এক একটার গায়ে এক এক রকম এই যে ডিজাইন করে দিয়েছি বর্ডারগুলোতে, দেখতে সুন্দর লাগে যেন এই জন্য। এই যে কুকুর, ডগ, তো পুরানো বইয়ের মধ্যে কিছু কিছু জিনিস অ্যানিমেল ছিল আর কি, কেটে কেটে লাগিয়ে দিয়েছি। প্রিন্ট আউট করে লাগাতে বলেছিলো, তো সোনু বাবা বলেছে প্রিন্ট আউট করতে হবে না, ড্রয়িং করে দিয়ে দাও। ড্রয়িং করেছি, তারপর আমার মাথায় আসলো যে পুরোনো বই থেকে তো কেটে লাগিয়ে দিতে পারি। তো কিছু কিছু অ্যানিমেল পেয়েছি, আর পান্ডাটা পাইনি, শুধু এই যে ক্যাট পেয়েছি, কুকুর পেয়েছি, ডলফিনটা পাওয়া যায়নি, আর পান্ডা পাওয়া যায়নি। এই যে ঘোড়া, পান্ডা আর ডলফিনটা হয়নি, তো কোনো ব্যাপার না। তো এখানটায় এই যে এখানে দুটো পেপার, সে কী বলে, খাতার যে দুটো পেজ এখানে দিয়েছি সাদা সাদা, আর বাইরে থেকে এই যে মোটা ড্রয়িং কালারিং পেপার, ওটা দিয়ে এভাবে কভারটা একটু মুড়িয়ে দিয়ে আটা লাগিয়ে দিয়েছি, যাতে একটা পুরো মোটা একটা বইয়ের যে প্রথম পেজটা বা ডায়েরির যে পেজগুলো হয় মোটা, সেরকম টাইপের হয়ে যায়। আর এখানে সেলাই লাগিয়ে সেট করে দিয়েছি। তো এই হলো ওর অ্যানিমেলস স্ক্র্যাপ বুক, কীরকম হয়েছে বলো? আমার তো বেশ ছোট্টর মধ্যে কিউট লাগছে, ভালো লাগছে। যাই হোক, এখানে বেলুন আর্ট করে দিয়েছি তিনটা মতো। আর এখানে কী কী আর্ট করা হয়েছে তাদের নাম নাম্বার দিয়ে লিখতে বলেছে ও বললো, তাই এখানে তাই করেছি। তো এই হলো আজকের কাজ ওর। ওকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো, বাকিটুকু আমি সামলেই নিচ্ছি। ও ঘুমিয়ে পড়লো, ব্যাগ পুরো প্যাকিং, এটা ঢুকিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, তারপর আমিও শুয়ে পড়বো। চোখগুলো প্রচণ্ড টানছে, দেখে বুঝতেই পারছো, ঘুম পাচ্ছে প্রচণ্ড। চলো বাই, শুভরাত্রি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, প্রচণ্ড গরম লাগছে, ফটাফট করে রেডি হয়ে নিলাম, পম্পাস লোকে সাজিয়ে দিলাম, শাড়ি পরিয়ে দিলাম, সাজিয়ে দিলাম বলতে শাড়ি পরিয়ে দিয়েছি শুধু। এখন হবে মেহেন্দি, সন্ধ্যায় লেগে গেল, রাত্রি হয়ে গেল, রাত্রি হয়ে গেছে, এখন 7:59, এখন 8 বাজবে। তো চলো, ডাকছে ফোন করে আমাকে, এখন মেহেন্দি পরাবো, পম্পাকে সব কিছু শেয়ার করবো, সাথে থাকো, চলো যাওয়া যাক। এই মাত্র এই যে ঢাকি বাদ্য যন্ত্র লোক আসলো, হ্যাঁ আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি। তো এই যে ঢাকি এসছে, বাদ্য বাজনা পার্টি চলে এসছে, এখন এই যে মেহেন্দিকে ছোয়ানো হবে। নিচে দেখে কি চলছে আজকে, তোমাদের কে দেখাবো চলতেছে। এখন আমি এটা খেলাম, তার জন্য আমার ডেঙ্গু এসে গেল। আজ হলো মেহেন্দি বন্ধুরা,
কম্পার মেহেন্দি। তো দেখো সুন্দর করে সাজানো হয়েছে মেহেন্দিটা, আর আমরা বসে পড়েছি এখন মেহেন্দিটা ছোঁয়ানোর জন্য। এদিকে বাজনা পার্টি চলে এসছে, এখন ছোঁয়ানো হবে মেহেন্দি। জানি না কত রাত হবে, কারণ অনেক দিন ধরে কিন্তু মেহেন্দি আমার লাগানো হয় না, সেজন্য একটু আমার সময় লাগতে পারে। আর তাছাড়া ব্রাইডাল মেহেন্দি লাগানো মানে 2-3 ঘন্টা তো সববারই লাগে, এটা বলে লাভ নেই। যে দুটো ভাস্তি শুরু করেছিল, মানে শুরু করেছিল একটা ভাস্তি, তো ও আবার আরেকজনকে দিয়েছে কারণ ওর পরীক্ষা ছিল, ও আবার একটুখানি করে চলে গেছিলো, পরে বাকিটা আমাকে কমপ্লিট করতে হয়েছে, সেজন্য একটু সময় তো লাগবেই। যাই হোক, প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তগুলো কিন্তু বন্ধুরা খুবই মূল্যবান স্মৃতি হিসেবে স্মৃতির পাতায় থেকে যায়, তাই না বলো? সেই জন্য এই মুহূর্তটাকে আরও স্পেশাল করার জন্য সুন্দর করে মেহেন্দি ডিজাইন করে দেবো পম্পার হাতে। আমি চেষ্টা করবো যতটুকু পারি। তো যাই হোক, এখানটায় আমি মেহেন্দি লাগিয়ে দিলাম পম্পাকে। ভেবেছিলাম কোনো একটা ডিজাইন দেখে করব, কিন্তু তারপরে না, মন থেকেই করে দিলাম, হয়ে গেল মেহেন্দি অ্যাপ্লিকেশন। রাত বেজে গেছে 12টা, যেটি আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছে, খাবারটা এখন খেয়ে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কীরকম আমি মেহেন্দি অ্যাপ্লাই করলাম। তো বন্ধুরা, আমরা চলে আসলাম, এইমাত্র হলো প্রায় 12টা বাজতে চলেছে, তো এখন হলো আর আমরা এখনো খাই নেই। হ্যাঁ, 9টার দিকে শুরু করেছিলাম, 9টা 10টা 11টা প্রায় 12টা যেহেতু বেজে যাচ্ছে, তাহলে 9, 10, 11, 12 এক ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা একটু বেশি লেগেছে। তো যাই হোক, যেহেতু ওই আরেকটা হাতের একটু মানে এক সাইড হয়েছিলো, আর একটা সাইড না করেই মানে ওরা চলে গেছিলো, তো সেই জন্য ওই হাতেরও এক সাইড করতে হলো আমাকে, আর এই হাতের দুটো সাইড করতে হলো। তো তিনটে সাইড যেহেতু আমি একা করলাম, তো সেই কারণে একটু বেশি সময় লেগে গেছে। আর তাছাড়া নর্মাল মেহেন্দি হলে, যদি নর্মাল আর কি কারো হাতে লাগাতাম, তাহলে তো এত সময় লাগতো না বলো? যেহেতু ব্রাইডাল মেহেন্দি, তো সেই কারণে একটু জমকালো কাজ এখান থেকে, তো সেই কারণে একটু সময় লাগলো। ছেলে কিছুতেই খাবে না, ওখানে বলছিলো জেঠিমা, ওরা সবাই বলছিলো, জেঠিমা সবাই বলছিলো খেতে, তো ও বলছে খাবে না। তো জেঠিমা বলছে তাহলে ভাত দিই, তাহলে নিয়ে যা। তো ওই যে ভাত দিল, তো ওটা এখন নিয়ে এসেছি, আমি ওকে একটু খাইয়ে দেবো, আমি একটু খাবো, খেয়ে আমরা শুয়ে পড়বো, কারণ কালকে স্কুল আছে। এই তো 12টা বেজেই গেল, তো কালকে স্কুল আছে, আবার সকাল সকাল উঠতে হবে, তার মধ্যে আবার বিয়ে কালকে, তো বুঝতেই পারছো কালকে আবার জাকজমক অনেক ব্যাপার আছে। তোমাদের ভালো লাগবে, সাথে থাকো, আর একে একে বিয়ের ব্লগগুলো শেয়ার করবো, তোমাদের ভালো লাগবে আশা করছি, সাথে থাকো। দেখো 12টা 2 এলো। হ্যাঁ, 12টা বেজে 2 মিনিট হয়ে গেল, চলো এবার খেয়ে নিই। আগে যে আমি আজকে এটা পড়েছিলাম, ভাবলাম যেহেতু মেহেন্দি
আর্ট করব, তো এমন কিছু পরি যেটা পরে আমি একটু কমফোর্টেবল ফিল করব আর ইজিলি লাগাতে পারবো আর কি। তো এই জন্য এটাই করে নিলাম। তো এখানটায় হচ্ছে ডাল, ঘণ্ট, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছের ঝোল, তো সোনুর জন্য কিছুটা করে রেখেছি, সেই জন্য একটু সবজি এখানে কম কম দেখতে পাচ্ছ। তো আমার বেশি কিছু লাগবে না, যেটা যেটা সোনু খায় ওটা ওটা করে সোনুর জন্য বেশি করে রেখে এই যে আমি বসেছি খেয়ে নিচ্ছি। খাইটা কেমন করে চামচ দিয়ে? কাকু কাকি মেগে দিচ্ছে। এই তো একদম কমফোর্টেবল হয়ে গেছে। তো এই দেখো, এটা নিচের দিকটা আমি করেছি আর উল্টো দিকটাও এটা আমি করেছি, আর এটা হচ্ছে দুজন মিলে করেছে এইটা। এগুলো বলতে গেলে মানে ড্রয়িংটা পুরোটা কী কী যেন নাম, শ্বেতা, শ্বেতা করেছে। আর এই ঘাগড়াটার ভিতরের কাজটা মনে হয় ও করছে না, ওর নাম কী যেন ওর নাম, সোহিনী, সোহিনী নাকি, হ্যাঁ সোহিনী। তো তারপরে এদিকে উল্টোটা আবার আমি করলাম, উল্টো দিকেরটা, কারণ দুটো হাতের ব্রাইডের একই রকম থাকলে ভালো লাগে দেখতে। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আজকের মেহেন্দি। যাই হোক, খাওয়া দাওয়া হলো, এখন চলো বাই, গুড নাইট, গুড নাইট। তো তৃষা এখানটায় প্র্যাকটিস করেছিল ডান্সের, সেটাই আবার করা হচ্ছে আজকে, যেহেতু মেহেন্দি তাই মেহেন্দির গানে একটুখানি নাচ করা হচ্ছে। তো প্রথমে তো পম্পা লজ্জা পাচ্ছিলো, তারপর আমরা সবাই বলছিলাম, তৃষাও লজ্জা পাচ্ছিল, তো দিদি আর আমি দুজনেই বললাম যে করো করো, কোনো ব্যাপার না। তো এটাই তো এনজয়, এটাই তো স্মৃতি হয়ে থাকবে বলে বলে এই যে এখন ওরা করছে। তো দিদি বলছে চলো আমরাও একটু করি, তো চলো আমরাও একটুখানি করবো। তো আমি ব্লগের মধ্যে মিউজিকটা তো আর রাখতে পারবো না, নাহলে কপিরাইট চলে আসবে। তো সেই কারণে আমি তোমাদের নাচের যে ভিডিওগুলো সেগুলো আলাদা কোনো ভিডিও করে আমি ছেড়ে দেবো, তোমরা দেখে নিও। আমরা খুব এনজয় করেছি আজকের দিনে, মেহেন্দি যেহেতু হলো ওই উপলক্ষে, তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আর করছি না নাচগুলো, অন্য কোনো ছোটো ছোটো পার্ট করে দিয়ে দেবো। আর আমরা এখানে বসে বসে হাততালি দিচ্ছি, সত্যিই খুব সুন্দর ডান্স করেছে তৃষা আর পম্পাও। এবারে আমরা উঠে পড়েছি নাচতে, তো যাই হোক এগুলো পরে তোমাদের দেখিয়ে দেবো, এখন আর সেরকমভাবে দেখাচ্ছি না। তাহলে আজকে তাহলে আসছি, ফিরে আসছি আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা, শুভরাত্রি, বাই। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে জপতে।